স্বাগতম, আপনারা দেখছেন সংবাদ টিভি সময় বার্তা নিয়ে আমি শ্রেয়সী। সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। করোনা ছেড়ে কিছুটা ম্লান এবারে পুজো প্রস্তুতি। সেই কথা মাথায় রেখে এবারের পূজোয় এক ভিন্ন উদ্যোগ নিল বার্জার পেইন্টস। কি সেই উদ্যোগ জানতে দেখে নেব আমাদের প্রতিনিধি পল্লবী সান্যালের একটি প্রতিবেদন। ঘরের মেয়ের ঘরে ফেরার সময় হলো, কুমার আগমনের অপেক্ষায় মর্তবাসী। দুর্গাপূজা আসছে বললেই চোখের সামনে ভেসে ওঠে কুমোরটুলি শিল্পীদের ব্যস্ততা চিত্রটা। আর এই সব শিল্পীদের স্বাস্থ্যের ঝুঁকি যাতে কোনোভাবেই না হয় তার জন্য বার্জার নিয়েছে এক অভিনব উদ্যোগ। আজ তাদের নতুন এক ক্যাম্পেইন লঞ্চ হলো, যে ক্যাম্পেইনটাকে সামনে রেখে তারা 50 জন শিল্পীর হাতে তুলে দিতে চলেছেন বার্জার সিল্ক ব্রিথ এসি রং, যে রঙে তাদের স্বাস্থ্যের ঝুঁকি এড়ানো যাবে। এটা লেড ফ্রি, পরিবেশ বান্ধব, ব্যাকটেরিয়া ফ্রি, অর্থাৎ কোনো ইনফেকশনের সম্ভাবনা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই ক্যাম্পেইন লঞ্চের অনুষ্ঠানে কুমোরটুলিতে। অ্যাডমিনিস্ট্রেটিভ মলয় সরকার, মলয় বাবু থেকেই জানবো এই নতুন ক্যাম্পেইন সম্পর্কে। যাতে যখন বিসর্জন হবে ঠাকুর, জলে অ্যাটমসফিয়ারে আর এনভায়রনমেন্টে পলিউশন হবে না, পলিউটেড হবে না, তার জন্য এটা করা। ইউনিক কি কি? ইউনিক লিডস লিড ফ্রি পেইন্ট, আর এটা ইউজ করলে যে 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 লোকটি বানাবে তার কোনো ক্ষতি হবে না, কোনো ফিজিক্যাল ক্ষতি হবে না কি তার কোনো কিছু হবে না। দ্যাটস মিন এবারে আমাদের ক্যাম্পেইনের প্রধান যেটা মূল সেটা হচ্ছে যে সেফটি। পুজো নিশ্চয়ই সেলিব্রেট করুন, বার্জার প্রিয় পুজো। আমরা বার্জারের তরফ থেকে আমরা দায়িত্ব নিয়েছি যে পুজোর যে স্পিরিট সেটা আমরা আপনার ঘরে এনে দেবো। অ্যাকচুয়ালি যারা পটার আছে, যারা মূর্তি বানান শিল্পী, তাদেরকে আমরা এই ব্রিথিজি বলে আমাদের যে নতুন পেইন্টটি আপনারা দেখছেন ওইখানে আছে, ওই ব্রিথিজি পেইন্টটি একটা লো মানে এটা লেড ফ্রি এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পেইন্ট, একটা খুবই উন্নততম মানের প্রোডাক্ট যেটা ভারতবর্ষে আর কারোর কাছে নেই, এবং এটা অ্যান্টিব্যাকটেরিয়াল। পুজো ক্যাম্পেইনের পাশাপাশি লঞ্চ হলো বার্জারের এবছরের টাইটেল ট্র্যাক। বার্জারের সেরা পুজো এবছর 8 বছরে পা রাখলো। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বার্জারের পুজো এবার জমজমাট। তবে মাথায় রাখা হচ্ছে কোভিড প্রোটোকলের কথাও। ক্যামেরায় সোমনাথ কর্মকারের সঙ্গে পল্লবী সান্যাল, সংবাদ টিভি, কলকাতা। সময় বার্তা এখন এই পর্যন্তই। ডেইলি আপডেট পেতে চোখ রাখুন সংবাদ টিভির পর্দায়। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।